সাতক্ষীরা জেলার সদর উপজেলা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে বিনেরপোতা গ্রাম। এই গ্রামের তরুণ যুবক আক্তারুজ্জামান ইউটিউবের ভিডিও দেখে 10% জমিতে লিস নিয়ে শুরু করেন শোল মাছ চাষ। পরীক্ষামূলকভাবে মাছ চাষ শুরু করা হলেও প্রথম বছরেই তিনি সফলতার মুখ দেখেছেন। মাত্র 30,000 টাকা খরচ করে 200 কেজি দেশি জাতের শোল মাছ উৎপাদন করেছেন তিনি। তা থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা মাত্র 8 মাসে ইনকাম করেছেন। তিনি শোল মাছের পাশাপাশি কুরাল মাছ অর্থাৎ ভেটকি মাছের পুকুরও রয়েছেন তার। ইতিমধ্যে সাতক্ষীরা সহ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি জানান, জাকির চাচার ইউটিউবের ভিডিও দেখে তিনি শোল মাছ চাষে উদ্বুদ্ধ হন। এরপর থেকেই প্রথম বছরেই সফলতার মুখ দেখেছেন। আমরা শুনব এই প্রতিবেদনে তিনি কিভাবে শোল মাছ চাষ শুরু করেছিলেন সমস্ত বিষয় এবং শোল মাছ চাষের পরামর্শ শুনবো তার মুখ থেকে। এই যে নতুন যারা শোল মাছ চাষ করতে চায়, তাদের প্রাথমিক কিভাবে পুকুর নির্বাচন করতে হয় এই বিষয়টা একটু জানান। নতুন যারা শোল মাছ চাষ করতে চায় তাদেরকে বলবো, শোল মাছের পুকুরটা আগে লিস নিতে হবে। যাদের পরিত্যক্ত অনেক জায়গা থাকে বাংলাদেশে, বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের কিন্তু জায়গা বহুত, বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অনেক জায়গা আছে। তো সেই পরিত্যক্ত জায়গাগুলো লিস নিয়ে সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করুক। পরিষ্কার করে ওইখানে চুন, যেটা চুন, পটাশ, এগুলো ব্যবহার করতে হবে। ব্যবহার করে পুকুরটা খুবই সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ওই পুকুরে পানি উঠাতে হবে। পানি উঠে আবার একটু পানি দিতে হবে, ওই চুন দিতে হবে ওই পানিতে। তো চুন দিলে পানিটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ওইখানে কিন্তু অন্য কোনো মাছ দেওয়া যাবে না। ওইখানে অন্য কোনো মাছ না দিয়ে ওইখানে ডাইরেক্টলি ব্রুট মাছ, যেটা আমাদের থেকে নেক বা অন্য কোথা থেকে নেক, যে ব্রুট মাছটা ওইখানে দিবে। দিয়ে ওইখানে পুকুরটার ভিতরে আমি আমার পুকুরে সব পরিষ্কার করে ফেলছি, এই জন্য দেখাইতে পারতেছি না। একটা জায়গায় পুকুরের একটা জায়গায় অল্প কিছু কুচুরি পানা যদি দেওয়া যায়, তাহলে ব্রুট মাছটা ডিমটা ছাড়তে খুব সুবিধা হয়। তো সেক্ষেত্রে ব্রুট মাছটা যখন ছাড়বে ওই পুকুরে, ওই তার আগে আপনার ওই যে কুচুরি পানাটা দিয়ে দিতে হবে এবং পুকুরটা খুব পরিচ্ছন্নতাভাবে রাখতে হবে, খুব সচ্ছল পানি। তো তারপর ওইখানে যখন পোনাটা আপনার ছেড়ে দিবে, তখন ওইখানে আপনার যেটা হলো বিভিন্ন মাছের যে গুঁড়া, শুটকির গুঁড়া অথবা সাদা মাছের যে হলো গুঁড়াগুলো, সাদা মাছ সেদ্ধ করে যে আপনার পানিতে একটু মিশে যে হলো পানিটা হয় ওইটা, অথবা ডিমের কুসুম যে গুঁড়া মাছটাকে এইভাবে চামচে করে দিতে হবে পুকুরে। তো ওই যখন দিবে তখন কিন্তু ওই পোনা ওইখানে আসবে, এসে কিন্তু আপনার ওই যেটা দিবেন ডিমের কুসুম অথবা শুটকির গুঁড়া বা মাছের গুঁড়াগুলো দিলে ওইখানে খাবে। ওইখানে যদি 15 থেকে 20 দিন ওইভাবে খাওয়ানো যায় পুকুরে, তখন কিন্তু আপনার পোনার সাইজ হবে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজ হয়ে যাবে। তো সে তারপরে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি যখন হয়ে যাবে, তখন আপনি বিভিন্ন মাছের ছোটো মাছ অথবা বড়ো মাছ কেটে কেটে কুচি কুচি করে দিয়ে চেলে চেলে দিলে ওরা খাবে। তো ওইভাবে আমরা প্রথম মূলত পুকুর প্রস্তুতি করি, আমরা যেভাবে মাছ চাষ করি। আচ্ছা, এই যে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি লাম্বার পরে আপনারা কী মাছ খেতে দেন? আমরা তো আমাদের মাছের আড়ত তো পাশেই, আমরা সব সময়ই পুঁটি মাছ পাই। এই যে দেশি ছোটো ছোটো পুঁটি পাই খুবই কম রেটে, এবং ওই পুঁটিগুলো আমরা ফ্রিজিং করে রাখি। রাখার পরে আমরা ওইগুলো দিই, অথবা ছোটো অবস্থায় কিন্তু শুটকি মাছটা খেতে চায় না। হ্যাঁ, অভ্যস্ত করতে হবে মোড়া মাছটাই, মানে পুঁটি মাছটাই বা অন্য অন্য যে মাছটা, এই মাছটা দিয়ে আমরা অভ্যস্ত করি মাছগুলোকে। আচ্ছা, কতদিন লালন পালন করা লাগে এটা? এটা আপনার 25 দিন, আমরা 25 দিন করে লালন পালন করি। তো সেক্ষেত্রে দর্শক যদি না বোঝার কারণে একটু বেশি লাগতে পারে, 1 মাস ধরে রাখতে হবে। আমাদের কিন্তু 20-25 দিনের ভিতরে আমাদের 2.5 ইঞ্চি 3 ইঞ্চি হয়ে যায় আমাদের মাছগুলো। আচ্ছা, এরপর আপনার কতদিন বেচার উপযোগী করেন? কতদিন শোল মাছ চাষটা হচ্ছে আপনার 1 বছরের চাষ, 1 বছরে 1 কেজি প্লাস হবে। তো আমার একটু খাদ্য যদি বেশি দেওয়া যায় তাহলে আপনার 1 বছরের আরও মাস কমে আসবে। আমার যেমনটা আমার এখন এই 9 থেকে 10 মাস হয়েছে, তো সেক্ষেত্রে 1 কেজি 100 গ্রাম প্লাস হয়ে গেছে। তো যেটা আপনার বলবো, 1 বছরের চাষ
আপনি 6-8 মাসেও তুলতে পারবেন, 9 মাসে 10 মাসেও তুলতে পারবেন, যদি খাদ্যটা এদের যতটুকু চাহিদা ততটুকু অনুযায়ী যদি আপনি খাদ্য দিতে পারেন। এখন কত টাকা কেজি বিক্রি করতে পারবেন? এখন শোল মাছটা আপনার 600 থেকে 650 টাকা কেজি, 1 কেজির উপরে যে মাছটা 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিনিপাতা মাছের আড়তে আমাদের এখানে। আর 500 গ্রামের নিচে যেটা এটা বিক্রি হচ্ছে 350 টাকা, আর 500 গ্রাম 600 গ্রাম 700 গ্রাম এই মাছটা বিক্রি হচ্ছে 450 টাকা করে। আমাদের কালকে মাছ তুলছিলাম এখান থেকে, কিছু মাছগুলো বিক্রি করছি, এই রেটটা আমরা পাইছি। এর কোনো রোগের রোগ দেখা দেয় কিনা? আমি আপনারা গত ভিডিওতেই বলছিলাম যে আমি এখানে কোনো ওষুধই ব্যবহার করি নাই। আর এখানে যদি আপনার এই যে শোল মাছের সাথে আমার এখানে মিশ্র চাষ আছে, আপনি আপনি দেখছেন আমার এখানে বিভিন্ন রকমের মিশ্র চাষ আছে, মাছ আছে। তো এইভাবে যদি মিশ্র চাষ কোনো খামারি ভাই করতে পারে তাহলে মাছের কোনো রোগ দেখা দিবে না। কারণ পানির 3 স্তরের মাছ দিলে পানিতে কোনো আপনার গ্যাস হয় না, সেক্ষেত্রে মাছের কোনো রোগ হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো মাছটা চাষ করতে, শোল মাছটা চাষ করতে গেলে 3 স্তরের মাছ, পানির যে 3 স্তরের খাদ্য থাকে এই খাদ্যটা খাওয়ানোর জন্য 3 স্তরের মাছ দেওয়া যেতে পারে। আর শোল মাছ চাষ করতে গেলে অবশ্যই শীতের সময়টা একটু লবণ চুন ব্যবহার করলে সবথেকে ভালো হয়। আচ্ছা, যারা আমাদের এই এলাকার যারা হচ্ছে বিদেশে যেতে চায় তাদের উদ্দেশ্যে আমি কি বলতে চান ভাই? সত্য কথা বলতে কি, আমার 2 ভাই বিদেশ থাকে, ঠিক আছে, তারা এই কিছুদিনের ভিতরে চলে আসবে, এখানে এসে এই মাছ শাক চাষ করবে, বিদেশে যেয়ে কী করবে বলেন? এই যে শোল মাছ চাষ আর আমার কোরাল মাছ চাষ বাংলাদেশের ভিতরে, আমার নামে অলরেডি একটা বই তৈরি হয়েছে, ভেটকি বা কোরাল মাছ আর মৃত মাছ বা শুটকি মাছ খাওয়ানো অভ্যস্ত করছি আমি বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম। আমাদের খুলনা বিভাগীয় মৎস্য অফিসার উনি আসছিল আমার এখানে, এসে কিন্তু উনি বলছে, উনি অলরেডি একটা বইও তোলা হয়ে গেছে, ওনার তৈরি করা হয়ে গেছে যে কীভাবে ভেটকি মাছকে আমরা অভ্যস্ত করি। তো এই যে মাছ চাষ, শোল মাছ, ভেটকি মাছ, বিভিন্ন গলদা চিংড়ি, বিভিন্ন মাছ চাষ, এই চাষ বাংলাদেশে কিন্তু টাকা উড়ে বেড়াচ্ছে, বুঝছেন? টাকা কিন্তু উড়ে বেড়াচ্ছে, ধরে নিতে হবে। তো কীভাবে ধরতে হবে সেটা মনে করেন পলিসি বুঝতে হবে। সফলতা মানুষের কিন্তু, মানুষ সফলতার পিছনে ছোটে, আসলে সফলতা কিন্তু মানুষের পিছনে ছোটে, সফলতা কিন্তু ধরতে হয় না, সফলতা আমাদের ধরবে, আমরা সফলতা ধরবো না। এমনভাবে কাজ করতে হবে যে সফলতার পিছনে আমরা ছুটবো না, সফলতা আমাদের পিছনে ছুটবে। সর্বশেষ যারা নতুনভাবে আগ্রহী চাষ করতে চায় তাদেরকে আপনি কী বলবেন? যারা নতুনভাবে কেমনভাবে আপনি পরামর্শ দিতে চান? তাদেরকে পরামর্শ দিব, এখন যে সময়টা, এবছর কিন্তু অনেক বৃষ্টি কম, তো সেক্ষেত্রে এখন যে সময়টা আছে এই সময়টা শোল মাছের যে পুকুরটা প্রস্তুতি এখন করে নেওয়া ভালো, এখন পানিটা নিনেই। তো শোল মাছের পুকুরটা প্রস্তুতি করার পরে, পানি পরিচ্ছন্ন করার পরে এখনই ব্রুট মাছ দিতে পারে। আর যারা এখনও পুকুর প্রস্তুতি করার কোনো নাই তাদেরকে বলবো যে এখান থেকে কিছুদিন পরে আমরাই পোনা উৎপাদন করবো, শোল মাছের পোনা উৎপাদন করবো ব্রুট থেকে। তো তারা আমাদের থেকে শোল মাছের পোনাগুলো নিয়েও চাষ করতে পারবে নতুন উদ্যোক্তাদেরকে। আর নতুন উদ্যোক্তাদের সব থেকে সুবিধা কি, তারা ওই যে ব্রুট মাছ নিয়ে চাষ করে হলো কীভাবে অভ্যস্ত করতে হয় হলো এই আপনার পুঁটি মাছগুলো বা ছুটকি মাছের গুঁড়াগুলো তারা আমি মনে করি পারবে কি না বলতে পারবো না, তারা অবশ্যই আমাদের কাছে জিজ্ঞাসা করলে তারা পারবে। তো সেক্ষেত্রে পোনা নিয়ে চাষ করতে পারে তারা আমাদের কাছ থেকে, কোনো অসুবিধা নেই। আর আমরা কিন্তু পোনাগুলোও কিন্তু অনেক কম রেটে আমরা বিক্রি করি, কারণ এই পোনা উৎপাদন করতে আমাদের কোনো খরচ হয় না, আমরা ব্রুট মাছ রাখি এক জায়গায়, ওইখান থেকে কিন্তু বাচ্চা দিয়ে দেয়। তো এখান থেকে তখন 2 ইঞ্চি 8 ইঞ্চি হয় তখন থেকে আমরা বিক্রি করা শুরু করে দিই। তো যারা নতুন উদ্যোক্তা তারা, আমি তাদেরকে বলবো তারা পোনা নিয়ে চাষ করতে পারে অথবা ব্রুট মাছটা নিয়েও চাষ করতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কৃষি সংবাদ, কৃষি সংবাদ বাংলা, আপনাদেরকেও ধন্যবাদ। অনেক সময় আপনাদের সাথে আমরা কথা বললাম, আর আপনাদের, আপনাকে অনেক ধন্যবাদ যে আমার এই খামার আপনি আগে একটা ভিডিও করছেন, করে বাংলাদেশের ভিতরে বিভিন্ন যারা বেকার যুবক আছে তাদেরকে এরকম উদ্বুদ্ধ করছেন। কারণ আমার কাছে অনেকে ফোন করছিল ভাই, যে তারা আমার এই ভিডিও দেখছে, আপনার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে তারাও উদ্যোগ নিচ্ছে যে তারা এবছর শোল মাছ চাষে যাবে, তারা অনেকে আমার সাথে কথা বলছে। তো আপনার মাধ্যমে যে এরকম বেকার মুক্ত হচ্ছে আমাদের বাংলাদেশ, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকে। আরেকটা প্রশ্ন আপনাকে শেষ করব যে, আচ্ছা, অনেকেই শোল মাছ চাষ করে যে ব্যর্থ হচ্ছে তার কারণটা কি? ব্যর্থ, শোল মাছ চাষ করে ব্যর্থ হচ্ছে তাদের দোষেই ব্যর্থ হচ্ছে, এটা শোল মাছের দোষ না। কারণ তারা যদি সেইভাবে লালন পালন না করতে পারে তাদের লস হবেই। আমি যেভাবে লালন পালন করছি, আমাদের জাকির চাচা যেভাবে লালন পালন করছে, আরও অনেক খামারি ভাই লালন পালন করছে। আমি আপনাদের, আপনাকে একটা গল্প শুনালাম যে মৌময়মনসিংহ 30 সালে একটা ভাই বলতেছে, ভাই আমরা 1% টনকে টন মাছ উৎপাদন করি,
তারা কিভাবে করে, তাদের ওখানে তাদের কাছে পরামর্শ নিতে হবে। যদি আমার ভিডিও দেখলাম, শৈল মাছের একটা ভিডিও দেখলাম আক্তার ভাইয়ের, তো সে সফলতা হয়েছে, তো আমি তার কাছ থেকে ফোনা নিয়েই ব্যবসা আমি চাষে গেলাম আর আমি সফলতা হলাম, এমনটা কিন্তু না। তাদের কাছ থেকে যারা শৈল মাছ চাষ করে তাদের কাছে তো আমার যেতে হবে, যে তাদের কাছে পরামর্শ নিতে হবে এই শৈল মাছটা কীভাবে চাষ করলে আমি লাভবান হব। তো সেটা পরামর্শ না নিয়ে যদি আপনি শুধু আমাদের কাছ থেকে ভিডিও দেখলেন, আর শৈল মাছ চাষটা খুবই লাভজনক, তো এই ভিডিও দেখেই আমাদের কাছ থেকে বুরুট বা পোনা সংগ্রহ করে শৈল মাছে গেলেন, সেক্ষেত্রে তো আপনি লসের মুখেই পড়বে। আর খাদ্যটা শৈল মাছ চাষের ক্ষেত্রে খাদ্যটাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শৈল মাছ চাষ মূলত খাদ্যের উপর নির্ভরশীল। শৈল মাছ, শৈল মাছের খাদ্য দিলে শৈল মাছ গ্রোথ আসবে, বড়ো হবে। শৈল মাছের খাদ্য দিবেন না, শৈল মাছ 100 গ্রাম থেকে যাবে। আমার শৈল মাছ কিছু আছে 100 গ্রাম, এগুলো হলো আমার দোষে গ্রেডিং করা হয় না এই জন্য। আপনাকে অনেক ধন্যবাদ কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে। তো কৃষি সংবাদ বাংলা আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমার এই যে শৈল মাছের প্রজেক্টে আসছেন এবং গত একটা ভিডিও করছেন, খুবই দ্রুত ভিডিওতে খুবই হলো ভিউয়ার্স হয়েছে, অনেক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ওই ভিডিওগুলো দেখছে, যে দেখে আমার কাছে ফোন করছে আর উদ্যোক্তা হয়েছে আপনাদের এই ভিডিও দেখে। তো এই যে বেকার মুক্ত করতেছেন আপনারা এই বাংলাদেশে, তো এই ক্ষেত্রে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।